প্রান্তিক পর্যায়ে পোলট্রি খামারি যারা আছেন, তারা যখন পোলট্রি খামারটি তৈরি করে তখন অনেক সময় তারা পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই খামারটি তৈরি করে। কারণ পোলট্রি ফার্মার তৈরি করার ক্ষেত্রে শুরু করার আগেই কিন্তু পর্যাপ্ত জৈব নিরাপত্তা, যেটাকে আমরা বায়োসিকিউরিটি বলি, সেটি এনশিওর করা দরকার। বায়োসিকিউরিটি বলতে আমরা বুঝাই কনসেপচুয়াল বায়োসিকিউরিটি, অর্থাৎ আপনি ঠিক খামারটি কোথায় করবেন, আপনার বাড়ির আশেপাশে করবেন, যেখানে জনসমাগম তার কাছাকাছি করবেন কিনা, কিংবা বাজারের কাছাকাছি করবেন কিনা, কিংবা একটু দূরে করবেন। এই যে কনসেপ্ট শুরু করা, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোনো পোলট্রি খামার শুরু করার ক্ষেত্রে। এটি যখন আপনি করলেন তখন কিন্তু আপনাকে স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি, অর্থাৎ স্ট্রাকচার সম্পর্কিত যে জৈব নিরাপত্তাগুলো আছে সেগুলো নিশ্চিত করা দরকার। অর্থাৎ আপনি খামারটি কীভাবে তৈরি করেছেন, সেটি কি পূর্ব পশ্চিমে আসছে কি না, তার মধ্যে প্রপার ভেন্টিলেশন চলছে কি না, ইত্যাদি, যেগুলোকে আমরা বলি যে স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি। এই কনসেপচুয়াল অ্যান্ড স্ট্রাকচারাল বায়োসিকিউরিটির মেজর দুটো ব্যাপার হলো যে এই দুটোই কিন্তু খামারি পোলট্রি বা ডে ওল্ড চিক উঠার আগেই নিশ্চিত করতে হয়। যখন তিনি খামারটি শুরু করে দেন তখন যে অন্য ব্যাপারগুলো আছে, যে অপারেশনাল বায়োসিকিউরিটি, এটিকে তিনি খুব বেশি মনোযোগীও হতে পারেন না। কারণ তিনি হয়তোবা যেই ভেটেনারিয়ান কোয়ালিফাইড বা সার্টিফাইড বা রেজিস্টার্ড ভেটেনারিয়ানের কাছ থেকে যে ধরনের পরামর্শ পাওয়ার দরকার, সেই পরামর্শের সুযোগটি বোধ হয় তিনি পান না। এবং সে কারণেই এই তিনটি জৈব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করার মাধ্যমে তিনি যে পোলট্রি খামারটি তৈরি করেন, শুরুতেই তিনি একটি ভুল করে ফেলেন। তিনি সাধারণত তার ডেওল চিক কিংবা পোলট্রির যে খাদ্য ফিড, যেটাকে আমরা বলি, এবং তার যে মেডিকেশন অর্থাৎ ড্রাগ বা ঔষধ, সেটিকে জন্য অধিকাংশ সময় তিনি সরাসরি কোনো ভেটেনারিয়ানের কাছে না গিয়ে বা কোনো কোম্পানির কাছে না গিয়ে, তিনি কিন্তু সবসময় যারা মিডলম্যান আছেন বা ডিলার আছেন তার উপর নির্ভরশীল হয়ে যান। অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো যে ডিলার যদি সচেতন না হন, এবং যেটি অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশে এই ঘটনাটি ঘটছে কিছু ডিলার ব্যতিক্রম বাদে, তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই খামারিকে অনেক বেশি ঔষধ বা মেডিকেশন যোগ করে দিচ্ছেন। শুধু তাই নয়, ডিলারের যে বিষয়টি প্রয়োজন, অর্থাৎ যেই কোম্পানির ডিওসি বা ফিড বিক্রি করলে বা মেডিকেশন বা ড্রাগ বিক্রি করলে ডিলারের লাভ বেশি হবে, কোয়ালিটির কথা কিন্তু বলছি না, যেটাতে ডিলারের লাভ বেশি হবে, ডিলার কিন্তু সেই জিনিসটি খামারিকে গছিয়ে দেন। এই পর্যায় থেকে খামারি যখন ব্রয়লার বা লেয়ার উৎপাদন করেন তখন কিন্তু সত্যিকার অর্থে খামারির জন্য এই বিষয়গুলো এনশিওর না করে এই ব্রয়লার বা লেয়ার উৎপাদনের মাধ্যমে লাভজনক অবস্থানে থাকা তার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। যখন কোনো ইনফেকশন থাকবে তখন কিন্তু আমাকে খামারে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করতে হবে। এখন আমি যদি বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তাকে নিশ্চিত করার মাধ্যমে খামারে ইনফেকশনকে আসতেই না দিই, মাইক্রোঅর্গানিজমকে ঢুকতেই না দিই, তাহলে কিন্তু আমার জন্য বার্ডেন অফ ড্রাগস, অর্থাৎ যেই ওষুধ আমি ব্যবহার করব, সেই ওষুধের প্রয়োজনীয়তা কিন্তু অনেকটুকুই কমে যায়। সারা পৃথিবীতে এখন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটা মেজর কনসার্ন। এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রতি একটা অনেক বেশি এটি একটা প্রেশার হচ্ছে, এবং আপনারা সবাই জানি যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিনগুলো কিন্তু লাইভস্টক থেকে হিউম্যানে, হিউম্যান থেকে আবার লাইভস্টকে আসতে পারে। কাজে এই জায়গাটিতে একটা মেজর সমস্যা তৈরি হচ্ছে। তাহলে আসলে কী করা উচিত, যে আমি যদি প্রান্তিক পর্যায়ের খামারিদের আমরা যদি বাঁচাতে চাই তাহলে তাদের ক্ষেত্রে কী করা উচিত? প্রথমত হলে যিনি খামার করবেন প্রান্তিক পর্যায়ের খামারি, তার অ্যাটলিস্ট একটা সচেতনতা দরকার, তার কিছু নলেজ দরকার যে একটি খামার করতে হলে কোন কোন বিষয় তিনি এনশিওর করে খামার তিনি তৈরি করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে তার কাছে যে ডেওল চিক আমরা দিচ্ছি, ফিড দিচ্ছি বা প্রয়োজনীয় তো ওষুধ দিচ্ছি, সেই ওষুধগুলোর কোয়ালিটি ঠিক আছে কি না, প্রয়োজনীয়তা আছে কি না, সেটি নিশ্চিত করা। এবং তৃতীয়ত হলো যে খামারি যেন সবসময় একজন রেজিস্টার্ড ভেটেনারিয়ানের কাছে পরামর্শ পায় এবং তার পরামর্শ অনুযায়ী খামারের ম্যানেজমেন্টটি করতে পারে, সেটি নিশ্চিত করা। চতুর্থত হলো যে কোনো কারণে যদি ইনফেকশন হয় অবশ্যই খামারি অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করবেন রেজিস্টার্ড ভেটেনারিয়ানের পরামর্শে, কিন্তু এই অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করার পর যেন প্রপার উইথড্রল পিরিয়ড মেনটেন করা হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক্সটি দেওয়ার পর কতদিন পর্যন্ত সেই পোলট্রি বাজারে বিক্রি করা যাবে না, এই বিষয়টি যেন খামারে নিশ্চিত করেন। এবং সবশেষ, খামারি যে এই কষ্ট করে একদম চমৎকার বায়োসিকিউরিটি মেনটেন করে কম অ্যান্টিবায়োটিক্স বা অপ্রয়োজনীয় ড্রাগ ব্যবহার বন্ধ করে ভালো একটি মানসম্মত পোলট্রি উৎপাদন করেছেন, তার বাজারজাতকরণে খামারিকে সহযোগিতা করা। আমরা চাই প্রান্তিক পর্যায়ে আর কোনো খামার যেন বন্ধ না হোক, বরং খামারি
জৈব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী বর্তমানের চেয়ে আরও অনেক বেশি ডিম এবং মাংস উৎপাদন করুক এবং দেশকে প্রাণী সম্পদে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাক। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল রাজিব, আমার বাসা পাইটখালী নন্দনগাছি সারঘাটের রাজশাহী। আমি দীর্ঘ 2008 সাল থেকে আমি পোলট্রি ফার্মের সাথে জড়িত। তো সেখান থেকে ব্যবসা করতে করতে এক পর্যায়ে আমার খামার অব্যবস্থাপনা থাকার কারণে বিভিন্ন সময় অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরিমাণ বেশি হয়ে যাচ্ছিল। তো সেখানে আমাদের ফার্মে মুরগি অসুস্থ হয়, আবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, আবার পরক্ষণে দেখা যাচ্ছে যে আমার লাভ কিংবা লভ্যাংশটা একটু কম হয়ে যাচ্ছিলো এগুলো ব্যবহার করার কারণে। তো এক পর্যায়ে এরকমভাবে আমার পোলট্রি ফার্মটা বন্ধ হতেই বসে গেছিলো প্রায়। তো শেষ পর্যায়ে কাজী ফার্মসের এক প্রতিনিধি ভাইয়ের সাথে আমার পরিচয় হয় এবং সেখান থেকেই তার সাথে কথাবার্তা বলে খামারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমভাবে ব্যবস্থাপনায় উন্নত করার পর তারপরে তাদের সাথে আমি চুক্তিবদ্ধ হই। দীর্ঘ 2 বছর থেকে মুরগি করতেছি এবং খামারের আশেপাশে যে আমি এক বাউন্ডারি করছি, তারপরে বায়োসিকিউরিটি মেনটেন করার যথেষ্ট চেষ্টা করছি। দেখা যাচ্ছে যে বাইরে থেকে যাতে কোনো রকম পাখি, তারপরে ইঁদুরের আক্রমণ, আরও আনুষাঙ্গিক বিভিন্ন রকমের যেগুলো বায়োসিকিউরিটির মধ্যে পড়ে সেগুলো আমি নানান রকমভাবে এটা প্রতিহত করার চেষ্টা করছি। এবং বিভিন্ন রকম অসুখ বিসুখ কম হওয়ার কারণে আমার অ্যান্টিবায়োটিকের ব্যবহার একেবারেই শূন্যর কোটায়। তো সেই সূত্র ধরে আমি এখন আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে লাভের বা লভ্যাংশ অনেকটাই পাচ্ছি। আমি যেন আরও ব্যবসাকে সামনের দিকে নিয়ে যেতে পারি এবং আল্লাহ তাআলা আমাকে যেন আরও এখান থেকে অনেকটাই স্বাবলম্বী করে সেই তৌফিক দিক এ কামনাই করতেছি। ভোক্তাদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে যে ব্রয়লার মুরগিতে আছে অ্যান্টিবায়োটিক, যার ফলে সৃষ্টি হতে পারে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি। অন্যদিকে খামারিদেরকে বলতে শোনা যায় যে তারা যখন ব্যবসা পরিচালনা করছে বাজারের দামের অনেক বেশি উঠানামা করছে এবং মুরগির খাদ্যের দামও অনেক বেশি বেড়েছে, যার ফলে তাদের ব্যবসা পরিচালনা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলোর সমাধান হতে পারে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং। কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ের মাধ্যমে ভোক্তাদের কাছে যেমন নিরাপদ মাংসজাত পণ্য দেওয়া যায়, তেমনি খামারিদেরও নিশ্চিত লাভের সম্ভাবনা আছে এবং ক্ষতির কিন্তু কোনো সম্ভাবনা নেই। বাজারের দাম ওঠানামার ক্ষেত্রেও তাদের কোনো প্রভাব পড়ে না। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এআর মালিকসেরস। আজকে আমরা এসেছি রাজশাহী জেলায়। এখানকার বিভিন্ন কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মারদের খামারে আমরা ঘুরবো, জানবো কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ের মাধ্যমে তাদের কী কী উপকার হচ্ছে এবং কীভাবে নিরাপদ প্রোটিনজাত মাংস তারা উৎপাদন করছে। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, আপনার নতুন বাড়ি তুলেছেন দেখছি, খুব সুন্দর। হ্যাঁ আপা, আমি নতুন বাড়ি করছি, তো 2 বছর হলে শুরু করেছি, এই গত বছর শেষ করেছি বাড়ি। এবার কতগুলো মুরগি উঠেছেন? এবার মুরগি 7,500 উঠাইছি, সামনে এবার 10,000 উঠাবো। আর নতুন শেড উঠেছেন যে? জি, ওই নতুন শেডটা উঠাইছি, আরেকটা করতেছি, এটা আপনার পরে ওটা মুরগি উঠাবো। দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে রাজশাহীর পুঠিয়া উপজেলায় হীরা বেগম আপার ব্রয়লার খামারে। হীরা বেগম আপা মাত্র 1,000 মুরগি নিয়ে একটি শেড নিয়ে এককভাবে মুরগি পালন শুরু করে 2015 সালে।
বর্তমানে তিনি কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ের সাথে যুক্ত হন। তিনি যখনই কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ের সাথে যুক্ত হন, তারপর থেকে কিন্তু তার খামারের এবং ভাগ্যের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ বর্তমানে তিনি 1000 মুরগি থেকে 7500 মুরগি পালন করছেন এবং একটি শেড থেকে 5টি শেডে তার খামার রূপান্তর হয়েছে। শুধুমাত্র খামারের পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, তিনি কিন্তু তার অর্থনৈতিক পরিবর্তনও করেছেন। অর্থাৎ তিনি টিন শেড বাড়িতে থাকতেন আর কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ের উপার্জিত অর্থ দিয়ে বর্তমানে তিনতলা ফাউন্ডেশনের বাড়িও তিনি বানিয়েছেন। এই হীরা বেগম আপার যে পরিবর্তনটা, ভাগ্যের পরিবর্তনটা, সেই গল্প শোনার জন্যই আজকে আমরা দীপ্ত কৃষি টিম চলে এসেছি। মুরগি তো মনে হচ্ছে অনেকদিন তুলেছেন না? অনেকদিন হলো, আজকে 29 দিন বয়স। আচ্ছা, কতদিন পালন করতে হবে? এই তো 34-33, গরম তো এখন একটু 35 দিন হয়তো হবে। গরমে কি একটু বেশি সময় পালন? গরমে একটু বেশি সময় খাই কম, তো এই কারণে একটু বেশি সময় লাগে। আপা, আপনি তো 2015 সালে এককভাবে করতেন ব্রয়লার মুরগির খামার, তখন খামারের পরিস্থিতি কেমন ছিল? লাভ হয়তো না, আপনার দেখা আছে মুরগির দাম থাকে না, ফিরের দাম বেশি, এরকম অনেক লস হয়। পরে আশেপাশে শুনলাম যে এই কন্ট্রাক্ট ফার্ম আসছে, ওখানে যুক্ত হইলাম। হওয়ার পরে এখন আমার অনেক লাভবান হয়েছি, হওয়ার পরে আমি শেড অনেক বাড়াইছি। শেড বাড়াতে বাড়াতে আজকে আমি 10,000 মুরগি শেড করেছি। মানে 10,000 মুরগি পালনের সক্ষমতা অর্জন করেছেন। আচ্ছা, তো এখন শেড কয়টা? এখন শেড আমার 4টা চালু আছে। আচ্ছা, আরেকটা তো নতুন করেছেন? আরেকটা নতুন করেছি, হ্যাঁ। আচ্ছা, কত সালে হচ্ছে চুক্তিবদ্ধ খামারি হলেন? এই তো আজ থেকে মোটামুটি 2 বছর আগে। প্রথম ব্যাচে কতগুলো মুরগি উঠিয়েছিলেন? 1000 থেকে শুরু করেছি। কত টাকা লাভ করেছিলেন 1000 মুরগি? 1000 মুরগির থেকে আমি 25,000 টাকা পাইছিলাম এই কন্ট্রাক্ট ফার্মে যায়। প্রথমবার 25,000 টাকা লাভ করলেন, পরের বার কি করলেন? ওখান থেকে আবার স্যারের সাথে আলোচনা করলাম, আরেকটা করবো, হ্যাঁ, তারপরে করলো আরেকটা করেন, পরে আরেকটা। একই বছরে আমি 5টা সেট করেছি। একই বছরে 5টা সেট, তার মানে লাভের পরিমাণ কিন্তু অনেক বেশি। হ্যাঁ, অনেক টাকা পাইছি, আমার মুরগি খুব অনেক ভালো হয়েছে। স্যারের সাথে পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক লাগেনি, জীবাণুনাশক ওষুধ ব্যবহার করি, চারিদিকে ঘিরি, ওখানে কোনো পশু পাখি আমরা ঢুকতে দিই না, দিয়ে আমার মুরগি অনেক ভালো হয়েছে।